হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের কাছে, যেখানে আমরা জানবো আশাকর্মী নিয়োগ চলছে। কিছুদিন আগে আমরা আপনাদেরকে আরও একটি নোটিফিকেশান শেয়ার করেছিলাম, যেখানে হুগলি জেলাতে আশাকর্মী নিয়োগ চলছিল, এবং আজকে আমরা আরও একটি নতুন চাকরির নোটিফিকেশান নিয়ে এসেছি, যেখানে আমরা দেখবো আশাকর্মী নিয়োগ চলছে। তো এই যে নোটিফিকেশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা গতকাল অর্থাৎ ছয় বারো 2021 তারিখ বেরিয়েছে, এবং আজ হচ্ছে 7 তারিখ। আজকে আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি পুরো ডিটেলে, যে কীভাবে আপনারা আবেদন করবেন, কী কী কোয়ালিফিকেশান লাগছে, এবং সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদেরকে বলে দিচ্ছি। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা সম্পূর্ণ ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন। তো দেখুন, আজকে যে বিষয়বস্তু সেটা হচ্ছে আশাকর্মী নিয়োগ। তো আপনারা জানেন যে এখানে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হলেই কিন্তু চলে, কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই। তো যারা যারা মাধ্যমিক পাস করেছেন অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন সেটা আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি। তো দেখুন, প্রথমে যেটা আমরা এখান থেকে জানতে পারছি সেটা হচ্ছে, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ভিলেজ ফর হুইচ সি ইজ অ্যাপ্লাইং। যে গ্রাম থেকে আপনারা অ্যাপ্লিকেশান করবেন সেই গ্রামের পারমানেন্ট বাসিন্দা হতে হবে, অর্থাৎ সেই গ্রামে ভ্যাকেন্সি থাকতে হবে, এবং তার সাথে সাথে সেই গ্রামের আপনার বাসিন্দা হতে হবে, তাহলে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং তার সাথে সাথে আপনার যে ক্রাইটেরিয়া সেটা চায়, আপনাকে বিবাহিত হতে হবে কিংবা ডিভোর্স মহিলা হতে হবে কিংবা উইডো, ঠিক আছে, উইডো ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। এই তিনটি ক্যাটাগরির যারা যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চায় মাধ্যমিক পাস, এবং তার সাথে সাথে আর কিছুই চাই না, কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। আপনাদের যদি হায়ার এডুকেশন করা থাকে, অর্থাৎ এইচএস পাস বা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করা থাকে, তবু আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু কেবলমাত্র আপনার যে মাধ্যমিকের নম্বর সেটাই কিন্তু এখানে ইভ্যালুয়েশন হবে। এরপর দেখুন, আপনাদের যে বয়সের সীমা সেটা হচ্ছে 30 থেকে 40 বছর অবধি আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, এবং এখানে স্পেশালি বলা রয়েছে এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা কিন্তু বয়সের ছাড় পাবেন, এখানে ওবিসিরা কিন্তু বয়সের ছাড় পাবেন না। আমি অফিসিয়াল নোটিফিকেশনে যা লেখা আছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে এসসি এবং এসটিরাই কিন্তু ছাড় পাবে, ওবিসিদের কিন্তু এখানে কোনো মেনশন করা নেই। তো এটা কিন্তু আপনাদের বয়সের যে সীমা সেটা কিন্তু যাদের প্রবলেম রয়েছে তারা একটু ভালোভাবে এই জায়গাটি দেখে নেবেন, 30 থেকে 40 বছরের মধ্যে আপনাদেরকে কিন্তু হতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এসসি এসটি ক্যান্ডিডেট ক্যান এপিয়ার ইফ দেয়ার এজেস অন 22, যদি আপনার বয়স থাকে এসসি এসটি 22 উপরে তাহলে কিন্তু আপনারা পারছেন, এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর অবধি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন, ঠিক আছে। এরপর দেখুন, আপনারা যে আবেদন করবেন সেখানে আপনাদের কী কী কাগজ জমা দিতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন, প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনার যে মাধ্যমিকের যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেগুলো আপনাদেরকে জমা দিতে হবে, ঠিক আছে। এবং আপনারা যদি চান যে হায়ার এডুকেশনের ডকুমেন্ট জমা দেবেন, দিতেও পারেন, কিন্তু কোনো লাভ দেবে না, কারণ মাধ্যমিকের নম্বরই কিন্তু সেখানে ক্যালকুলেট করা হবে। এরপর দেখুন, প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট, আপনি যে স্থায়ী বাসিন্দা সেই গ্রামে তার প্রমাণপত্র, অর্থাৎ রেশন কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড, যে সমস্ত ডকুমেন্ট রয়েছে যে কোনো একটি আপনি দিতে পারেন, এবং তার সাথে সাথে প্রুফ অফ এজ, আপনার যে বয়সের যে প্রমাণপত্র সেটা আপনাকে দিতে হবে। সেখানে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন বা ইকুইভ্যালেন্ট যে সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট রয়েছে যে কোনো একটি আপনি দিতে পারেন, যেখানে আপনার বয়স মেনশন করা থাকবে। এরপর দেখুন, আপনার যে ক্রাইটেরিয়া সেটা আমি আপনাদেরকে বললাম, আপনি যদি বিবাহিত হন তাহলে আবেদন করতে পারবেন, যেখানে আপনার যে বিবাহিত আপনি সেটার প্রমাণপত্র একটি লাগবে, অর্থাৎ যে কোনো একটি ডকুমেন্টে আপনার যে স্বামীর নাম সেটা কিন্তু মেনশন করা থাকতে হবে, তাহলে কিন্তু চলবে। এরপর আপনি যদি ডিভোর্স হন তাহলে ডিভোর্সের যে সার্টিফিকেট বা প্রমাণপত্র সেটা কিন্তু থাকবে, এবং তার সাথে সাথে উইডো যদি ওমেন হন তাহলে সেখানে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেটা কিন্তু লাগছে। এবং তার সাথে সাথে দেখুন, প্রুফ অফ এসসি এসটি, যে আপনি যদি ছাড় চান বয়সের বা কোনো ফেসিলিটিস, তাহলে এসসি এসটির যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু চাইবে। এবং তার সাথে সাথে 2 কপি অফ দ্য সেলফ সাইন্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে কিন্তু ফটো 2 কপি লাগছে, ঠিক আছে। এরপর দেখুন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি আরও কিছু ইনফরমেশান এখান থেকে পাচ্ছি। প্রথমের পাতাটিতে ইংলিশে লেখা রয়েছে, দ্বিতীয় পাতাটিতে বাংলায় লেখা রয়েছে। তো চলুন আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন ব্লকে নিয়োগ চলছে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, ব্লকের নাম হচ্ছে এগরা, এগরা 2 ব্লকে কিন্তু সাবডিভিশন হচ্ছে এগরা, এখানে কিন্তু নিয়োগ চলছে। তো কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে সেটা হচ্ছে দেশবন্ধু,
তারপর রয়েছে যে বাথুয়ারি, তারপর রয়েছে মঞ্জুশ্রী, এরপর রয়েছে পানিপরুল। দেখতে পাচ্ছেন এই নামগুলো এই পঞ্চায়েতে কিন্তু নিয়োগ চলছে, যেখানে দেখতে পাচ্ছেন সাব সেন্টারগুলো এখানে লেখা রয়েছে। এরেন্দা দেখতে পাচ্ছেন এই নতুন নতুন নামগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন কোন জেলার এই নোটিফিকেশনটি বেরিয়েছে, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। আপনারা কিছুদিন আগেই অনেকেই কমেন্ট করেছেন যে পূর্ব মেদিনীপুরে আশাকর্মী নিয়োগ হলে জানিয়ে দেবেন, তো অবশ্যই দেখুন এই যে নোটিফিকেশন এটা কিন্তু 6/12/2021 বেরিয়েছে, অর্থাৎ গতকালকেই। তো এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে আশাকর্মী নিয়োগ চলছে, দেখতে পাচ্ছেন নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ আশাকর্মী, এটা মেমো নাম্বার দেখতে পাচ্ছেন। কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন এরপর আপনারা কিভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন আবেদন করার জন্য আপনাদেরকে স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে, কিংবা আপনারা ডিরেক্টলি সেখানে গিয়েও কিন্তু জমা দিতে পারেন। তো এটার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 24/12/2021 বিকাল 5টা অবধি আপনারা সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য, এবং সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু অফিস খোলা থাকবে জমা দেওয়ার জন্য। এরপর দেখুন ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি স্পিড পোস্টের মাধ্যমে জমা দেন এবং কোনো কারণে যদি সেই ডেলিভারি যদি লেট হয়ে যায়, তাহলে কিন্তু কোনো রকমের দায়িত্ব নেবে না এই কর্তৃপক্ষ, অর্থাৎ আপনাকে নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু নিজের দায়িত্বে পৌঁছাতে হবে অ্যাপ্লিকেশন, না হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে, ওটা কিন্তু সাবমিটেড দেখাবে না। তো এই 24/12/2021 আগেই আপনাদেরকে কিন্তু কোথায় জমা দিতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন ব্লক ব্লক ডেভেলপমেন্ট অফিস দেখতে পাচ্ছেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসে, বিডিও অফিসে কোথায়, এগ্রা 2 সাব ডিভিশনে কিন্তু আপনাদের সেখানে গিয়ে ব্লকে আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে। 24/12/2021 হচ্ছে এটা লাস্ট ডেট, খুব তাড়াতাড়ি আপনারা হলিডে ছুটির দিন বা শনি রবিবার বাদ দিয়ে সোম থেকে শুক্রবার আপনারা সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি যে কোনো সময় আপনারা গিয়ে বা স্পিড পোস্টের মাধ্যমে জমা দিতে পারেন, ঠিক আছে। তো যাদের যাদের এই সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে অবশ্যই আবেদন করতে ভুলবেন না, এটা হচ্ছে আশাকর্মী নিয়োগ চলছে। তো দেখতে পাচ্ছেন এই যে পাতাটি এখানে কিন্তু সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে বাংলাতে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন, আমি আপনাদেরকে শেয়ার করে দেব। তো এই পেপারটি দেখতে পাচ্ছেন অতটা ক্লিয়ার নেই, তো যাই হোক ইংরেজিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সমস্ত ডিটেলগুলো। তো এটাই হচ্ছে আজকের বিষয়বস্তু, ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য। এই ধরনের আরও চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সবাইকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ইনফরমেটিভ বলে মনে হয় লাইক করতে ভুলবেন না, ধন্যবাদ। তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও একটি ছোট্ট ইনফরমেশন দিতে চাই, যেটা হচ্ছে আমাদের চ্যানেলে ডাইরেক্ট এসে আপনারা প্লেলিস্টে সার্চ করবেন, এখানে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে, বিভিন্ন প্লেলিস্ট বানানো রয়েছে। আপনারা এখান থেকে যে সমস্ত কর্মসংস্থান রিলেটেড ভিডিও আমরা আপলোড করেছি সেগুলো আপনারা রেগুলার দেখতে থাকুন, এখান থেকে আপনারা প্রচুর চাকরির কিন্তু ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন। তো তাই বারবার রিকোয়েস্ট করা হচ্ছে কর্মসংস্থান কর্মক্ষেত্র যে প্লেলিস্ট বানানো রয়েছে সেই ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে থাকুন, এখান থেকে কিন্তু লেটেস্ট জব নোটিফিকেশনের যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো তাই সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে আমাদের চ্যানেলে গিয়ে আপনারা প্লেলিস্ট সেকশনে ক্লিক করে আপনারা অবশ্যই কর্মসংস্থান কর্মক্ষেত্রের যে সেকশনটি রয়েছে সেই সেকশনে গিয়ে নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন, অবশ্যই বিভিন্ন নতুন নতুন চাকরির খবর আপনারা দৈনন্দিন জানতে পারবেন, ধন্যবাদ।